তো ভিউয়ার্স আমরা এখন চলে এসেছিলাম ভিডিও স্ক্রিনে তো আপনি যদি এমন একটি ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাকে একটি অ্যাপ্লিকেশান আপনাকে ডাউনলোড করতে হবে যে অ্যাপ্লিকেশানটির নাম কায়েন মাস্টার তো কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশানও দিয়ে দেবো এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি আপনি আপনার মোবাইলের প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন তবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিলে তেমন ভালো হবে না আমি আমার ডেসক্রিপশন বক্সে যেটা দিয়ে দেবো এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখন কাইন মাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম তো কাইন মাস্টার অ্যাপল কিন্তু ওপেন করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তারপর আপনি এখানে যে প্লাস একটা অপশন আছে আপনি এখানে প্লাসে ক্লিক করবেন তারপর এখানে তিনটা রেশিও আছে এখান থেকে আপনি এখানে নাইন ইস টু সিক্সটিন রেশিওটা নেবেন আপনি তো তারপর এখান থেকে মিডিয়াতে চলে যাবেন মিডিয়া থেকে এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নেবেন এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন তারপর এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড আপনি নেবেন আমি এখানে সাদা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম তারপর এখানে যে টিক আছে টিকটা দিয়ে দিলাম এখন আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে একটু দশ বারো সেকেন্ড মতো করে দিলাম দেওয়ার পরে এখানে টিকটা দিয়ে দিলাম তো তারপর এখান থেকে লেয়ারে চলে যাব লেয়ার থেকে মিডিয়াতে চলে যাব তো মিডিয়া থেকে আমি যে ভিডিওটি আমি আগের থেকে তৈরি করে রাখছিলাম সেই ভিডিওটি এখন এখান থেকে আমি নিয়ে আসবো তো দেখি আমার ক্যামেরা আর ফোল্ডারে আমার ভিডিওটা আছে আমি ওখান থেকে আমার ভিডিওটা নিয়ে আসবো ভিডিওটি নিয়ে আসলাম তো দেখেন আমার ভিডিওটি এখানে ইনপুট হয়ে গেছে এখন আমরা কি করবো এখানে যে অ্যারো আছে এখানে যে অ্যারো আছে অ্যারোটা এভাবে চেপে এভাবে আমরা ভিডিওটা ফুল করে দেব ফুল করে দেওয়ার পরে এখানে যে টিক আছে টিকটা দিয়ে দিলাম এখন আমি ভিডিও লেয়ারে পুনরায় আর একবার ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে যে স্পিকার অপশন আছে এখানে স্পিকারটা স্পিকারের ভলিউমটা এখানে অন করা আছে এখান থেকে ভলিউমটা মিউট করে রাখবেন কারণ আমরা যখন ভিডিও শর্ট নেই পাশ থেকে অতিরিক্ত সাউন্ড চলে আসে তো আমি এটার জন্য আমি ভলিউমটা এখানে মিউট করে রাখলাম তারপর এখানে টিকটা দিয়ে দিলাম তো এখন আমি কি করব আমি ভিডিওটা পেলে করে পেলে করে আমার প্রথমে বা শেষের দিকে যদি অতিরিক্ত অংশ থাকে সেটাকে আমি কেটে নেবো তো আমি ভিডিওটা জাস্ট একটু পেলে করি তো আমি এ পর্যন্ত রাখলাম আমার প্রথম দিকে এই অংশটা আমার রাখার দরকার নেই এই জন্য আমি ভিডিও লেয়ারে ক্লিক করলাম তারপর এখানে যে কাউসি আছে কাউসিতে চলে যাব তারপরে এখান থেকে বাম্পাসটাকে কেটে নেব এখন আমি ভিডিও লেয়ারটা এভাবে হাত দিয়ে টেনে আমি প্রথমে দিয়ে দিলাম তো এখন আমি ভিডিওটা আর একবার পেলে করলাম তো ছোটো একটি ভিডিও আমি শেষের দিক থেকে কাটার প্রয়োজন নাই তো তারপরে আপনি কী করবেন আপনি ভিডিও লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে একটু কালার অ্যাডজাস্ট করে নেবেন আপনার ক্যামেরা বা মোবাইল যদি ভালো হয় তাহলে আর অ্যাডজাস্ট করার দরকার নেই তো আমি এখান থেকে একটু কালারটা অ্যাডজাস্ট করে নিলাম দেখতে সুন্দরের জন্য জাস্ট এটা ঠিকটা দিয়ে দিলাম ওকে এখন আমি ভিডিওটা পেলে করে আপনাদের দেখাবো আপনারা ঠিক এভাবে একটি ভিডিও শট নিয়ে নেবেন অবশ্যই আপনি মোবাইল বা ক্যামেরা ব্যবহার করে আপনি থাকবেন উপরে এবং নিচে অন্য আরেকজনের কাছে ফোনটা বা ক্যামেরাটা দিয়ে আপনি ভিডিওটা শট নেবেন আপনি থাকবেন উপরে এবং নিচে থেকে এই শর্টটা নিয়ে নেবেন তো আমি এখন ভিডিওটা পেলে করে আপনাদের দেখাবো আপনারা ঠিক এভাবে একটি শর্ট নিয়ে নেবেন ছোট্ট একটি শট ওকে আমি আবারও ভিডিওটা পেলে করে আপনারা দেখালাম আপনারা এভাবে শর্টটা নিয়ে নেবেন ওকে জাস্ট ছোট্ট একটি কাজ ওকে তারপরে এখানে লেয়ারে চলে যাবো লেয়ার থেকে মিডিয়াতে চলে যাবো তো মিডিয়া থেকে এখন একটি গ্রিন স্ক্রিন ভিডিও এখানে অ্যাড করব। একটি গ্রিন স্ক্রিন ভিডিও আমরা এখানে অ্যাড করবো তো আমি এই গ্রিন স্ক্রিন ভিডিওটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশানও দিয়ে দেবো এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন অথবা গ্রিন স্ক্রিনটি আমি আমার টিকটক বা লাইকে আইডিতে আমি পোস্ট করব আপনারা ওখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো আমার টিকটক বা লাইকে আইডির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনও দিয়ে দেবো এখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো আমি এখন এখানে গ্রিন স্ক্রিনটি আমি এখানে অ্যাড করব। ওকে তো দেখেন আমার গ্রিন স্ক্রিনটা এখানে ইনপুট করে নিলাম তো ইনপুট করার পরে এখানে যে অ্যারো আছে আপনি এই অ্যারোতে এভাবে চেপে এভাবে চেপে ফুল করে দিবেন ফুল করে দেওয়ার পরে ডান থেকে আপনি এখানে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে এখানে যে ক্রোমাকি একটা অপশন আছে আপনি এখান থেকে ক্রোমাকিটা এখানে ইনিবেল করে নেবেন তো আমি এখন ক্রোমাকিটা ইনিবেল করে নিলাম ইনিবেল করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার গ্রিনটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে তো দেখেন আমার ভিডিওটি পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটি এক্সপোর্ট করব ওকে তো এখানে দেখেন যে সাদা লেয়ার আছে লেয়ারটা একটু বেশি আছে লেয়ারটা আমরা এখান থেকে কেক কাটবো কেটে আমরা সমান করে নেবো ওকে তো এখন আমরা ভিডিওটি এক্সপোর্ট করবো তো এক্সপোর্ট করার আগে এখানে যে গিয়ার আপশন আছে এখানে গিয়ারে চলে যাব তারপর এখান থেকে অডিও ফেড আউট অফ করে দেবো টিকটা দিয়ে দেবো তারপর আমরা ভিডিওটি এক্সপোর্ট করে কিন্তু আমরা আমরা টিকটক বা লাইকে আমরা শেয়ার করতে পারবো তো এটি ছিল ছোট্ট ভিডিও ভিডিওটি করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইকস দিবেন এবং কমেন্টস করতে ভুলবেন না যেন দেখা হবে নতুন কোনো ভিডিও মধ্যে লাইকস করতে নেবে আল্লাহ আল্লাহফেজ